আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম প্রয়াণ দিবস। কবি স্মরণে আমার শ্রদ্ধাঞ্জলি। দিনটা ছিল 1941 সনের সেই ঝরঝরো অথচ মুখ 7ই আগস্ট, যার বাংলা নাম 22শে শ্রাবণ। তখন সেই বয়স যখন মাটিতে মাটিতে বড় বড় বৃষ্টির ফোঁটার দাগ পড়ে, সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি কল্পনাও করা যায় না। সেই বয়স, সেই সময়। জানতাম তিনি কলকাতায় আনিত, চেতনা অচেতনার মাঝখানে চৌকাঠে অনিশ্চিত অবস্থায় পড়ে আছেন। প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয়, আর তার উপর তখন হোমলিখে পড়ি আমরা যারা দূরবাসী, আচার্য দ্রোণের একলব্য শ্রেণী। কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘার রৌদ্রাব রূপ দেখা দেয়, তেমনি তখনও চলছে মুখোমুখি রচনা প্রায় প্রত্যহ একটি অবিশ্বাস্য। সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতী পত্রিকাগুলোর কয়েকটি সংখ্যা। আর অজ্ঞাত অগণিত আমরা তখনও কি সেই প্রত্যাশা করছি না যে পরমাশ্চর্য কোনো প্রত্যাবর্তন ঘটবে, কিংবা সত্যবাণের মতো তাঁরও প্রাণ প্রত্যর্পণে বাধ্য হবেন একালের সেই মৃত্যু অধিপতি? জীবন মরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পায়ে তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে, কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার। ইতিহাস কি নিজেকে আবৃত করতে পারে না আবার? পারে হয়তো, করেনি। খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই অমোঘ সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত। মুহূর্তে সব কাজ থেমে গেল, কলকাতা শহর উপচে পড়ল রাস্তায়, স্কুল কলেজ শূন্য, রাজকার্য অর্থহীন হয়ে গেল। উকিলের শামলা, পাদ্রির আলখাল্লা, হলুদ আর গেরুয়া রঙের উত্তরীয়, গোলটুপি বাঁকা টুপি পাগড়ি, কেউ চলছে, কেউ ছুটছে, কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে। থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটা ধুয়ে ধুলিহীন করে দিচ্ছে। ঢেউয়ের পর আসছে ঢেউ, ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়েও যাচ্ছে।